বিশ্বের আর সব দেশের মতো ভারতেও ছড়িয়েছে করোনা ভাইরাস। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত 329 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার থাবা এসে পড়েছে কলকাতাতেও, যে কারণে বৈশ্বিক এই মহামারী নিয়ে শঙ্কিত ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন তার শরীরে করোনা ভাইরাস সংক্রামিত হলে কি করবেন তিনি। আরেকটি স্ট্যাটাসে এসেছেন তসলিমা নাসরিনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন এই লেখিকা। তার স্ট্যাটাসটি সবার সামনে হুবহু তুলে ধরা হলো। আমাকে করোনা ভাইরাস ধরলে আমি নির্ঘাত মরব, কারণ আমার বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আমার উপসর্গ শুরু হবে কেউ আমাকে দেখতে আসবে না, সম্পূর্ণ একা তখন আমি, কি করব তখন? প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে থাকব, এক সময় মরে যাব। আমার মৃতদেহ দূরে কোথাও নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আমি যে দিল্লির এইমস আর নিউ ইয়র্কের ল্যাঙ্গনে মৃতদেহ দান করেছি কোনো লাভ হবে না। ভাইরাসের মৃত্যু হলে ওরা দেহ নেয় না। পৃথিবীটা হঠাৎ করে কীরকম ভয়াবহ হয়ে উঠেছে, এ পৃথিবীকে আমি চিনি না। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।